সহকারী ফাঁকি। বিশ লক্ষ নিবনুয়াক প্রতারণা। সরকারি চাকরির নামত সরকারের বহুয়ালি। দেওবারে অনুষ্ঠিত হওয়া পঞ্চায়েত আর গ্রামোন্নয়ন বিভাগের পরীক্ষার পিছত রাজ্যবাসীর শেষকণ আস্থাও হেরুয়াই পেলালে রাজ্য সরকারে। পরীক্ষার্থীর ক্ষোভ আর আরক্ষীর লাঠি চালনার পিছত রাজ্যজুড়ি সৃষ্টি হল তীব্র প্রতিক্রিয়ার। সরকারখানে একটা সাধারণ পরীক্ষাকে পাতিবলে ইমান ভেকু ভাওনা করলে, নিবনুয়ার লগে হেতালি খেলিলে, পরীক্ষাটা একটা নাটকের দরে করে তুলিলে। পুনের এক নিরাশাজনক পরিস্থিতির সৃষ্টি হয়েছে, যে পরিস্থিতির বাবে আমিও হতাশ হয়েছো। 900 পদের কারণে পঞ্চায়েতের গ্রামোন্নয়ন বিভাগে দেওবারে আয়োজন করেছিল লিখিত পরীক্ষার, কিন্তু এই পরীক্ষা আসিল এখন ভেকু ভাওনা হে। পরীক্ষা আরম্ভ হওয়ার পিছতে সমগ্র রাজ্যত হোয়াটসঅ্যাপে হোয়াটসঅ্যাপে বিয়পি পড়িল প্রশ্ন কাকত। হাতত মোবাইল ফোন লৈ পরীক্ষাত বহিল পরীক্ষার্থী। পরীক্ষা হলতে সহায়িকা পুথি লৈ উত্তর লিখিলে একাংশই। মোবাইলত ইন্টারনেট খুচরিও উত্তর লিখিলে পরীক্ষার্থী। ফোনেরে বন্ধু বান্ধব তথা আত্মীয় সুধি লিখিলে উত্তর। একাংশ পরীক্ষা কেন্দ্রত আকৌ স্বয়ং নিরীক্ষকে পরীক্ষার্থীক কয়ে দিলে প্রশ্নর উত্তর। কেবল প্রশ্ন কাকত ফাটিলেই নহয়, উত্তর বহিও ভাইরেল হয়েছিল একাংশ পরীক্ষার্থীর মাজত। কেবল ইমানেই নহয়, নিযুক্তির বাবে কটা প্রশ্ন কাকতো আছে বারে পাচি ভুল। এইটো প্রশ্নলৈ মন করক, অসম দিবস কেতিয়া অনুষ্ঠিত করা হয়? ইয়ার বিকল্প হিসাবে যিকেইটা উত্তর সংলগ্ন করা হয়েছে সেই আটাইকেইটাই ভুল। 1996 সনের পৰা প্রতি বছরে 2 ডিসেম্বর তারিখক অসম দিবস রূপে পালন করে অহা হয়েছে, কিন্তু এই প্রশ্নের বিকল্প উত্তর হিসাবে যিকেইটা তারিখ সংলগ্ন করা হয়েছে সেইকেইটা হয়েছে 15 ডিসেম্বর, 18 নভেম্বর, 17 অক্টোবর আর 16 মার্চ। মুঠতে চারিওফালে চূড়ান্ত অরাজকতার পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার পিছত রঙিয়া, হাজু, ধেমাজিকে ধরে বিভিন্ন ঠাইত পরীক্ষার্থী উত্তপ্ত করে তোলে পরিস্থিতি। পরীক্ষা বয়কট করেছে, তেনেস্থল আমার পরীক্ষা পাতিছে, এটা একটা ইনজাস্টিস হয়েছে, আমার ন্যায় লাগে মুঠতে। এই সমগ্র খেলি মেলির আড়ত আসলতে আছে কোন? দেওবারে বৃহৎ পরীক্ষা অনুষ্ঠিত করার বাবে পঞ্চায়েতের গ্রামোন্নয়ন বিভাগে দায়িত্ব দিছিল কুখ্যাত ব্লুম ইলেকট্রনিক্স প্রাইভেট লিমিটেড নামের সংস্থাটো। তামিলনাডুর কোয়েম্বাটোর এই সংস্থাটোয়ে পূর্বে 2017 সনের 9 জুলাইত বন বিভাগের নিযুক্তি পরীক্ষাটো করেছিল ব্যাপক খেলিমেলি। বন বিভাগের সেই নিযুক্তির বিষয়টি আজিও গুয়াহাটি উচ্চ ন্যায়ালয়ত উলমি আছে। ইমানর পিছতো কার স্বার্থত অসমর নিবনুয়ার জীবনরে হেতালি খেলিবলে ব্লুম ইলেকট্রনিক্সর হাতত গতাই দিয়া হয়েছিল গুরুত্বপূর্ণ পরীক্ষার দায়িত্ব। সমগ্র বিষয়বিল লক্ষ্য করলে দুর্নীতি অনিয়মে এতিয়াও আমার গোটেই বিভাগবিল ছাতি আছে। পরীক্ষার্থী নামত এনে বহুয়ালির পিছত সোশ্যাল মিডিয়াকে ধরে ভিন্ন মাধ্যমের পরীক্ষা বাতিলর দাবি জানাইছে ক্ষুব্ধ পরীক্ষার্থী সকলে। ন্যায় বিচারি ভুক্তভোগী পরীক্ষার্থী ন্যায়ালয়ের দ্বারস্থ হওয়ারও মন মেলিছে। আমি মানে সরকারক অনুরোধ জানাইছো যে পরীক্ষাটা ক্যান্সেল করক, যদি আমার মানে ন্যায় নিদিয়ে আমি বেলেগ কি করো আমি ভাবিম আর এই বিষয়ে। সরকারি চাকরি পরীক্ষার নামত এনে নিকৃষ্ট বহুয়ালির বিরুদ্ধে জাঙুর খাই উঠিছে কর্মচারী পরিষদ আর আসুকে ধরে বিভিন্ন দল সংগঠন। এই বিষয়সমূহ অতি শীঘ্রে রাজ্য সরকারে তদন্ত করব লাগে, আর এর লগত যখন দোষী বিষয়া কর্মচারী বা অন্যান্য এই এজেন্সি জড়িত আছে তেওঁলোকৰ ওপৰত যাবতীয় ব্যবস্থা গ্রহণ করব লাগে। এই ছাত্র ছাত্রীসকলের উপর যে চূড়ান্ত অন্যায় করেছে, যার যিসকলের কারণে এই ব্যবস্থাটা হল, যিসকল ইয়ার কারণে দোষী সেইসকলের উপর প্রথম ব্যবস্থা গ্রহণ করব লাগে। সকলে চিঞরিলেও কিন্তু মাত নাই মন্ত্রী নবদলের, সাহস হওয়া নাই বঞ্চিত পরীক্ষার্থীর হকে এশারি মাত দিবলৈ। ইফালে এই প্রশ্ন কাকত ফাটিলর অভিযোগত ধুবুরীত দুগৰাকী যুবতী গ্রেপ্তার করা হয়েছে।
হোৱাটছএপৰ জৰিয়তে প্ৰশ্নকাকত ভাইৰেল কৰাৰ অভিযোগ যুৱতী দুগৰাকীৰ বিৰুদ্ধে। দুয়োগৰাকী যুৱতীৰ বিৰুদ্ধে 646/18 নম্বৰত গোচৰ ৰুজু কৰি আৰক্ষীয়ে অব্যাহত ৰাখিছে ঘটনাৰ তদন্ত। ব্যুৰ' ৰিপৰ্ট, নিউজ 18, অসম, নৰ্থ ইষ্ট।